Hi guys, good morning and welcome back to my Bangalore channel. Kya hocche tumra shobai asha korchi tumra shobai as usual just paramadi achho na chhe din ta tumader shobai khub bhalo katbe. To ghorer obostha theke bujhtei pachho bairer weather ta kerokom baire mushkolare brishti hocche mane just mushkolare. To jai hok ei just kichu kon holo ranna didi gelo ar shopna to agei chole geche. To jai hok ami tuktak phol gulo ektu bar kore rakhlam. কারণ মৌসুমি লেবুটা খাওয়া উচিত আর রোজ দিন কি করি কেটে আমি ফ্রিজে রেখে দিই ঠান্ডা না খেলে ভালো লাগে বাট আজকে আমি একটু আগে বাইরে বার করে রাখলাম কারণ ঠান্ডা খেলে আমার আমি মরে যাবো তো যাই হোক চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও আশা করছি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার জাস্ট দারুণ লাগবে গর্জন শুনছো আমি তো ভেবেছিলাম খুব জোরে জোরে হয়তো বিদ্যুৎ ইয়ে হবে বাট আমি ওই জন্য জাস্ট উঠেছিলাম যে না ফ্রিজ ফ্রিজগুলো বন্ধ করে দেবো কারণ ভয় লাগে বাবা তো বাট অত জোরে পড়ছে না তো ওই জন্য আর অফ করিনি তো যাই হোক এবার ভাবছি আজকে ভাবছি স্নান করবো না মুখ হাত পাটা ধুয়ে নেবো ভালো করে কারণ একেবারে বৃষ্টি হচ্ছে তার মধ্যে ট্যাঙ্কের জল ঠান্ডা হবে তার মধ্যে তো আমার ঠান্ডা লেগেইছে ভাবছি জ্বর আরও বেড়ে যাবে তার থেকে মুখ হাত পাটা জাস্ট ধুয়ে নেবো আজকে ফ্রেশ হয়ে চলে এসেছি ফ্রেশ হয়েছি বলতে চুলের সামনেটায় হালকা করে জল দিয়েছি আর মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার গঙ্গা জল ছিটিয়ে নেবো ছিটিয়ে আর পরিষ্কার জামা কাপড় পরে নিয়েছি এবার পুজোটা দিই পূর্ণিমা আজকে একটু ভালো করে পুজো দিই চলো পুজোটা দিয়ে খেতে বসবো সকাল থেকে আমার সেরমাটা কিছু খেতে ইচ্ছা করছিলো না ওই সায়ন যখন আজকে ওর দুধ আর কি একটা চকলেট মুসলি খাচ্ছিলো তখন আমাকে একটুখানি দিয়েছিল ওই যা আমি খেয়েছি আমার খেতে ইচ্ছাই করছে না তো যাই হোক কলা সায়ন আজকে বাজার থেকে কলা নিয়ে এসেছিলো কলা খেতে যাচ্ছিলাম কিন্তু মা বললো যে কলা খাস না জ্বর হলে কলা খেতে নেই তো যাই হোক চলো যাই গিয়ে এখন পুজোটা দিয়ে নিই এই সামান্য অল্পখানি বৃষ্টি হলো কমে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল এদিকে যেই কি সেই গরম যেহেতু সত্যি কথা বলতে আমার সেরকম একটা গরম লাগছে না আমার মনে হচ্ছে ঠিকঠাক ওয়েদার শীতকাল যেমনটা আমি লাস্ট ভিডিওতেও বললাম কারণ আমার তো জ্বর আমি ঘরের মধ্যেও মানে ঘরের চটি পরে হাঁটছি নাক টানছি কন্টিনিউ কারণ না হলে নাক দিয়ে গঙ্গা যমুনা বইতে শুরু করবে তো যাই হোক চলো আমার পুজোটা দিয়ে নিই ফুলটা দিই আছে তো আজকের স্পেশাল মেনুতে রয়েছে এখানে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল মুসুরির ডাল এটা হচ্ছে লুতি দিয়ে চিংড়ি মাছ যেটা মা পাঠিয়েছে আর এটা হচ্ছে চিংড়ি মাছের পাতুরি যেটা রান্না দিদিকে আমি আমার রেসিপি বলে বলে বানানো করিয়েছি এটা হচ্ছে লোটে মাছের ঝাল মানে বা লোটে মাছের ঝোল বলতে পারো আর ভাত এগেইন আফটার সাচ আ লং টাইম ব্যাক টু ওল্ড রুটিন দুপুরবেলা ভিডিও দেখা বা কিছু একটা কাজ করা অ্যান্ড বিকেলবেলা বাড়ি যাওয়া বা কোথাও ঘুরতে বেরোনো নো মোর সুইমিং ফ্রম নাও অনওয়ার্ডস অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট সিক্স মান্থস সিক্স অর সেভেন মান্থস কারণ সেশন ক্লোজ হয়ে গেছে তো আবার নেক্সট সেশন মানে নেক্সট ইয়ার বোধহয় মার্চ থেকে বা এপ্রিল থেকে স্টার্ট হবে তখন আবার ভর্তি হবো সুইমিংয়ে কারণ অবভিয়াসলি দু তিন মাসে সুইমিং হয়তো আমি শিখেছি বাট ওই লেভেলের শিখিনি তো এই লেভেলে শিখলে কি না মানে অ্যাটলিস্ট কেউ বিপদে পড়লে আমি বাঁচাতে পারবো মানে ওই প্রো সুইমার এখন অবধি হয়নি বা পাতি বাংলা ভাষায় সিম্পল ওয়েতে বলতে গেলে সায়ন যেভাবে সুইমিং করে বা আমি মাকে ছোটোবেলা থেকে যেভাবে দেখেছি সাঁতার কাটতে সেইভাবে আমি এখনও সুইমিং করতে পারি না তো ডেফিনেটলি নেক্সট ইয়ার ভর্তি হবো আমার যে ব্যাচমেটরা যারা ছিল বন্ধুরা আমার আর কি ওদের সাথে কথা হয়ে গেছে ওরাও নেক্সট ইয়ার ভর্তি হবে আবার তো আমরা সেই ওল্ড মেটস আমরা তিন চারজন একটা আমাদের গ্রুপ রয়েছে সুইমিংয়ের ওখানে আমাদের মেয়েদের তো সবাই মিলে আমরা আবার নেক্সট ইয়ার ভর্তি হবো অ্যান্ড অফকোর্স সায়নও ভর্তি হবে সায়ন ভর্তি হবে বিকজ আমাকে একা আমি একা যাব তাই ও যাবে অ্যান্ড তার থেকে বড় কথা ও যেটা বলে যে সুইমিং করোনাকে করলে নাকি একটা হোল বডি এক্সারসাইজ ফুল বডি এক্সারসাইজ হয় সেটা হচ্ছে সব থেকে বড় কথা কারণ ও কাজের জন্য জিম যাওয়াটা ওর হয় না আর জিম যেতে কেন জানি না ওর খুব ল্যাদ লাগে কয়েকটা দিন ও খুব এনার্জি নিয়ে যায় তারপর ও কেন জানি ওর ল্যাদ লাগে ও আর যায় না বাট সুইমিং এই জিনিসটা একমাত্র ও কনসিস্টেন্টলি মানে গেছে আমার সাথে আরও বেশি করে আমার প্রেশারের জন্য মানে গেছে আর কি তো ও প্র্যাকটিস করবে আর আমি শিখবো আরও শিখবো শেখার কোনো শেষ হয় না কোনো বয়স হয় না তো যাই হোক চলো এখন রেডি হই
শরীরটা একটু বেটার আছে, বাট যেই জিনিসটা সকাল থেকে এখনো মানে কনস্ট্যান্ট চলছে সেটা হচ্ছে আমার হেডেক। সাংঘাতিক মাথা ব্যথা হচ্ছে, মানে আমি এতক্ষণ বাদে মানে সকাল থেকে সহ্য করার পর কালকে রাতেও হচ্ছিলো, বাট কালকে রাতে এত লেভেলের ব্যথা হচ্ছিলো না, সকাল থেকে সাংঘাতিক মাথা ব্যথা হচ্ছিলো। বাট মানে এই এতক্ষণ আমি সহ্য করেছি আর পারিনি, তো এই জাস্ট কিছুক্ষণ হলো, মেবি হাফ অ্যান আওয়ার ইয়া 45 মিনিটস আমি একটা মেডিসিন খেয়েছি, তারপর একটু বেটার লাগছে, বাট পুরোপুরি এখনও ঠিক হয়নি। তো যাই হোক চলো এখন রেডি হয়ে যাই, রেডি হয়ে বেরিয়ে তারপর ব্লগ করছি। বাড়িতে ছিলাম, এতক্ষণ চা ফা খেলাম, তারপর টুকটাক খাবার দাবারও খেলাম, তো যাই হোক এখন বেরোচ্ছি, চলো ফ্ল্যাটে যাই। সায়ন অলরেডি চলে গেছে, কারণ ও আজকে ও তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তো গিয়ে বোধ হয় এখন গেম টেম খেলছে, তো চলো যাই গিয়ে দেখি কি করছে। আর ওই গেম খেলা থেকে ওঠাই, উঠে বলি চল মুভি দেখবো। কালকে বৃষ্টি শুরু হয়েছিল, আমি ঝপঝপ হেলমেটটা মাথায় গুলিয়ে যাচ্ছে যাতে মাথাটা না ভেজে, আমি চলে এসেছি এই উপরে যাবো, গিয়ে এক্ষুনি ড্রেসটা চেঞ্জ করে নেবো, নাহলে আজকে আমি মরে যাবো শিওর। ফ্ল্যাটে এসে আগে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ এই যে ভিজলাম না সে সময় একটু বৃষ্টি পড়ছিলো, কন্টিনিউ আছে হচ্ছে, এদিকে খাবারগুলো গরম করতে দিয়ে দিয়েছি, যাতে যখন ও খাবে বলবে যাতে খেতে দিয়ে দিতে পারি বা ও নিজে নিয়ে নিতে পারে, আমি গিয়ে এবার এগুলো গরম করে এবার একটু শোবো। কি জানি কেন বাড়িতে এসে ঘরের ড্রেস পরলে মনে হয় একটু মানে টান টান হয়ে শুয়ে আগে একটু। হ্যাঁ গাইস গুড মর্নিং, একে আমার এরকম অবস্থা শরীরে, তার মধ্যে সকাল থেকে উঠে থেকে দেখছি বৃষ্টি পড়ে যাচ্ছে, সকাল থেকে তো মুষলধারে বৃষ্টি পড়ছিল নন স্টপ, মা বললো যে নাকি পড়ে যাচ্ছে সেই 4টা থেকে নাকি পড়ছে, তো যাই হোক কি আর করা যাবে, বোধ হয় নিম্নচাপটা কিছু একটা হয়েছে ওই জন্য আর কি বৃষ্টি হচ্ছে, এখন তো একটুখানি বৃষ্টিটা কম কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে। তো যাই হোক আজকের এই ভিডিওটা বাস এই অবধি, আশা করছি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে, টিল দেন গাইস গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে, স্টে হ্যাপি স্টে হেলদি স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ, টাটা।